চারদিকে যখন নোবেল করোনা ভাইরাসে কিছুটা আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত চিকিৎসক নার্স আর স্বাস্থ্যকর্মীরা, ঠিক তখনই বৃহত্তর নোয়াখালী সহ পার্শ্ববর্তী জেলাগুলোর জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে কোভিড-19 পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করে কলেজটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি ডাক্তার ফজলে এলাহি খান। মেডিকেল কলেজটিতে মাইক্রোবায়োলজি ল্যাবে আনুষাঙ্গিক অনেক যন্ত্রপাতি থাকায় কোভিড-19 পরীক্ষা এখানে করা সম্ভব বলে জানায় সচিব সভাপতি ডাক্তার ফজলে এলাহি খান। দেশের এখন একটি ক্রান্তিকাল চলছে, একটি এবং সারা বিশ্ব এই এই করোনার যে প্রাদুর্ভাব সেটাতে ভুগছে এবং প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। তো সেই অনুপাতে আমরা আমাদের আল্লাহর রহমতে আমাদের যে ভৌগোলিক অবস্থান বা আবহাওয়াগত কারণে আমরা সেভাবে আক্রান্ত হইনি, তারপরেও যে এটা বলা যায় না যে ভবিষ্যতে কী হয়, আমরা সেজন্য আমাদের যে প্রস্তুতি লাগবে। তো সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ইতিমধ্যে দেশের 17 জায়গায় করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে। তো কিন্তু আমি নোয়াখালীর সন্তান হিসাবে এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আমি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের যে ডিজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের যে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটি বৃহত্তর নোয়াখালী 3 জেলার সম্মেলনস্থলে অবস্থিত, এর পার্শ্ববর্তী এর পাশাপাশি কুমিল্লা জেলার দক্ষিণাংশ চাঁদপুর এই অঞ্চলে অবস্থিত। তো এই অঞ্চলে আপনারা জানেন যে এই অঞ্চলটি একটি প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এখানের অনেক লোকজন বিদেশে থাকেন এবং ওখান থেকে দেশে এসেছেন ইতিমধ্যে। তো এই কারণে নোয়াখালীর লোকজন অনেকটাই ঝুঁকির মধ্যে আছে। করোনা রোগ নির্ণয়ের ক্ষেত্রে যে টেস্টের গুরুত্ব অপরিসীম, যেটা WHO থেকেও বলেছে, কারণ আমরা যদি টেস্ট করতে পারি সেক্ষেত্রে যারা সন্দেহভাজন যারা ওদেরকে আমরা শনাক্ত করে আমরা ওদেরকে আলাদা কোয়ারেন্টাইন করে ফেলতে পারবো, এবং ওদেরকে যদি টেস্ট পজিটিভ করে আমরা আলাদা করোনা আইসোলেশন যে আমরা করেছি সেখানে ভর্তি রাখতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসা দিতে সুবিধা হবে। আর যে মানুষের মধ্যে যে আতঙ্ক কাজ করছে যে এখন করোনা সন্দেহে বিভিন্ন জ্বর, সামান্য সর্দি কাশি, জ্বর, শ্বাসকষ্ট হলেই করোনা চিন্তা করে বিভিন্ন হাসপাতাল ওদেরকে ভর্তি নিতে চাচ্ছে না, এতে করে সাধারণ যে অন্যান্য যে রোগীরা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। আমরা যদি RT-PCR মেশিন, যেটা রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন RT-PCR, যেটা রিয়েল টাইম PCR মেশিন, ওই মেশিনটি যদি আমরা প্রয়োজনীয় কিট সহ পাই, আমরা মনে করি এই মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে আমরা করোনা টেস্ট করতে বলে পারবো বলে আমরা আশা করি, এবং আমি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ উদ্বোধন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। সরজমিনে গিয়ে দেখা যায় মেডিকেল কলেজটিতে রয়েছে একটি অত্যাধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব, আর মাইক্রোবায়োলজি বিভাগে রয়েছে 3 সহকারী অধ্যাপক, 2 প্রভাষক, 1 MSc মেডিকেল টেকনোলজিস্ট, 1 BSc মেডিকেল টেকনোলজিস্ট। মাইক্রোবায়োলজি বিভাগে দায়িত্বরত একজন শিক্ষক জানায় RT-PCR সহ কিট প্রদান করা হলে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে কোভিড-19 পরীক্ষা করা সম্ভব। বর্তমানে কোভিড-19 এই প্রকোপ আকার ধারণ করছে, বহির্বিশ্বের সাথে আমরাও এটার আক্রমণ থেকে মুক্ত নয়। এখন আমাদের বাংলাদেশে আসলে একটা জনবহুল দেশ, এই জনবহুল দেশের মধ্যে যে বর্তমানে IADCR এককভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছে, আমাদের যে অ্যাজাম্পশন, আমরা যদি এটাকে সেন্ট্রালে না রেখে যদি এটাকে যদি ডিসিমিশন করা যেত পরীক্ষা নিরীক্ষার যেখানে ফ্যাসিলিটি আছে সেখানে যদি আরও কিছু ইকুইপমেন্ট দিয়ে ফ্যাসিলিটিকে আরও এনরিচ করে পরীক্ষা নিরীক্ষা করা যেত, তাহলে আমাদের রোগী সকল অনেক উপকৃত হতো। আমাদের এখানে করোনা টেস্টের জন্য ম্যাক্সিমাম জিনিসপত্রই আছে, শুধুমাত্র RT-PCR মেশিন এবং আনুষঙ্গিক জিনিসপত্র প্রদান করলে আমরা করোনা টেস্ট করতে সক্ষম হব। আমাদের আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের প্রতিষ্ঠার পর থেকেই এই মেডিকেল কলেজে মোটামুটিভাবে বলা যায় অন্যান্য অনেক মেডিকেল কলেজ থেকে এটার ইকুইপমেন্টগুলো, ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলি আমরা, সেটা অনেক ভালো। আমি মনে করি যে নোয়াখালী মেডিকেল আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ এটার ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। যেমন WHO-র ভাষ্যমতে টেস্ট করা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, টেস্ট করে রোগী আইডেন্টিফাই করা এবং সেই রোগীকে তার প্রপার ট্রিটমেন্টটা দেয়া, এটাই হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। নোয়াখালীতে এই মুহূর্তে করোনা ভাইরাস প্রতিরোধে একটি ল্যাব অত্যন্ত জরুরি, কারণ নোয়াখালীতে প্রায় 50 লাখ লোকের বসবাস। এই 50 লাখ লোকের ভিড়ে পুরা জেলাটি এখনও আতঙ্কিত করোনা ভাইরাসকে নিয়ে। আমরা চাচ্ছি সরকার আমাদের দিকে একটা দৃষ্টি দিবে, একটি ল্যাব প্রতিস্থাপন করবে এই জেলাতে। নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস বলেন,
আপনারা জানেন যে ইতিমধ্যে করোনা ভাইরাস অর্থাৎ COVID-19 এর পরীক্ষা চালুকরণের জন্য আরটিপিসিআর মেশিন, টেস্ট কিট এবং সুরক্ষা সামগ্রী এগুলো সরবরাহকরণের জন্য আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ মহোদয় মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর পত্র দিয়েছেন। তিনি আমাকে একটি অনুলিপি দিয়েছেন, আগামীকালকেই আমি স্বাস্থ্য সচিব মহোদয়ের কাছে এই অনুলিপিটা প্রেরণ করব। যেহেতু এই এলাকায় প্রচুর মানুষ বিদেশে থাকেন এবং তারা আসা যাওয়ার মধ্যেই থাকেন, সেই জন্য এখানে একটি জরুরি দরকার এবং এই ধরনের চিকিৎসা সেবাটি পরীক্ষা কেন্দ্রটি যেন আমরা এখানে স্থাপন করতে পারি, এ বিষয়ে যা যা করণীয় আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা করছি। আপনারা এও জানেন আমাদের আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের যে টেস্টিং ল্যাব এবং অভিজ্ঞ ডাক্তার রয়েছে এবং এখানে চিকিৎসা দেওয়ার মতন পরীক্ষা করার মতন উপযুক্ত পরিবেশ রয়েছে। যে কয়েকটি মেশিন দরকার এই মেশিনটি পেলেই আমরা এখানে এই সেবাটি চালু করতে পারব আশা করছি এবং আমরা আশাবাদী এটি আমরা করতে পারব। হামিদ রনি, ডেক্স রিপোর্ট, নোয়াখালী টিভি। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুঁড়া চাল। রাজকামাল চিনি গুঁড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলার আভিজাত্য রাজকামাল চিনি গুঁড়া চাল। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।